ভাই কেমন আছো? তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এর আগের ভিডিওটা শেয়ার করেছি যে টিকটকের এমজি মার্কেট, তো চলো বন্ধুরা আমরা এমজি মার্কেট থেকে চলে যাচ্ছি। আর যে আমরা এখন একটু মোমো খাবো, টিকটকে এসছি আর মোমো খাবো না, তাই কি কখনো হয়? আজ তো মেলে সবকিছুই বন্ধ ছিল, তো আমাদের মোমোটাও যে হোটেলটা ছিল হোটেল সাগরিকা, সাগরিকার সামনেই মোমো বিক্রি হচ্ছে। তো চলো বন্ধুরা, বন্ধুরা এই যে আমরা মোমোর দোকানে চলে এসেছি, তো চলো, এই যে আমার হাজবেন্ড ভিতরে গেছে, আমি এখন ভিতরে যাচ্ছি, তো চলো তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করছি। চলে এসেছি হোটেলের পাশেই হচ্ছে মোমো, সেই মোমোটা ট্রাই করতে চলে এলাম। ছোট হলেও অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, তোমরা একটু দেখে নাও। এখানে একটা দিদি মোমো বানাচ্ছে, তো চলো দেখো। তো আন্টির কাছ থেকে তোমরা শুনে নাও, গ্যাংটক তোমরা তো শুনিয়ে নিলে, আন্টি বললো তোমরা এখানে চলে আসবে। এখানে মোমোর লেচিটা কাটা হচ্ছে, বানানো হচ্ছে, এখানে দেখে নাও কি দারুণ ভাবে বানাচ্ছে। কি দারুণ হয়েছে। এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় আর এই আচারগুলো কিন্তু খুবই টেস্টি, আচারগুলো অনেক টেস্টি। পুরো রেডি হয়ে গেছে, তো চলো।
কোয়াশ গুলো পাওয়া যায় আমাদের ওইদিকেও দেখবে খুবই কম পাওয়া যায় কিন্তু এখানে বেশি পাওয়া যায় সেই কোয়াশ দিয়ে এখানে মোমো বানানো হয় সেটা হচ্ছে ভেজ মোমো তো তোমরা একবার ট্রাই করতে পারো আর খুবই ভালো লাগে দিদিটা বলছে খুবই ভালো লাগে কোয়াশ দিয়ে তাদের গ্যাংটক আরিথাং রোড ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি তোমাদের সাথে আবার নেক্সট দেখা হচ্ছে নতুন পর্বে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো মোমোগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ আর মোমোগুলো কিন্তু খেতে সিরিয়াসলি খুবই টেস্টি তো তোমরাও একবার ট্রাই করতে পারো এখান থেকে দেখতে